আপনারা দেখতে পাচ্ছেন প্রবেশ করলো, আর এদিকে কিন্তু কর্মী সমর্থক দেখতে পাচ্ছেন। এই যে শফিকুল ইসলাম শিমুল, আপনারা দেখতে পাচ্ছেন শফিকুল ইসলাম শিমুল কিন্তু এই মুহূর্তে আছেন। শফিকুল ইসলাম শিমুল শফিকুল ইসলাম শিমুল তার দর্শকদের শফিকুল ইসলাম শিমুল কথা বলবেন, আমরা সরাসরি তার কথা শুনবো, মূলত উনি কি বলে আমরা শফিকুল ইসলাম শিমুলকে কিন্তু নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শফিকুল ইসলাম শিমুল দেখতে পাচ্ছেন, প্রচুর দর্শক, প্রচুর কর্মী সমর্থকরা কিন্তু এই মুহূর্তে থানায় কিন্তু অবস্থান নিয়েছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শফিকুল ইসলাম শিমুলের কর্মী সমর্থক, আমি দেখি আমার চক্ষু চরক গাছ এলো ভাই, হাতে তো হাত করাও নাই, তো যখন দেখলাম সে গাড়িতে ঢুকলো থানা দেশে, আবার প্রাইভেট কার আছে, এয়ার কন্ডিশন করা, এয়ার কন্ডিশন করা প্রাইভেট কারে খুনের মামলার আসামি, রিমান্ডের আসামি আসলে এইভাবে না আছে তার হাত করা। তো এখন যাই হোক, এই ঘটনা যখন ভাইরাল হয়ে গেছে সেই শৈলকুপা থানায়, তো সেখানে আশেপাশে বিভিন্ন লোকজন তো প্রশ্ন করছে, সাংবাদিকরা ধরছে, ওসি সাহেব রে, ওসি সাহেব ভাই কামটা তো ভালো করলেন না, এই শিক্ষা দিতে গেলে মিডিয়াতে এখন দেখা দিয়েছে, ভাবি দু একটা কিছু কথাবার্তা বলে, দেখলাম ওসি সাহেব চেতে গেছে। আরে মিয়া, আমরা কি কোনো আসামি মুখে কি মিয়া টেপ লেগেতে ধরেন নাকি, টেপ লাগাইতে পারো আমরা এখন, সে তো কইতেই পারে, এটা তো ভালো কথা, এটাও যুক্তি আছে, তো আসামিকে তো ভাই টেপ মেরে আনার কোনো উপায় নেই, তো ভালো কথা। এখন সে ওসি সাহেবকে জিজ্ঞেস করি, তো বস মাইকটা পাইলো কেনে, আর তার এত পুলিশ থানা প্রাঙ্গণে তাও আবার অবস্থান নিয়েছেন ছবিগুলো সব শিমুলে, এই মুহূর্তে কিন্তু তাদের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আপনারা কথা বলবে, আমরা কিন্তু তার কথাগুলো শুনবো। মূলত সকলের প্রতি সম্মান জানিয়ে বলছি, আমি আইনের আওতায় আছি, যেহেতু আমি কোনো অন্যায় করি নাই, অনুসরণ জানে আপনারা জানেন, আমার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। দর্শক শফিকুল ইসলাম শিমুল কিন্তু কথা বলছেন তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, কথা বলতে গিয়ে পরে মিছিল, আমি যেহেতু ঘটনা ঘটার সময় ওসি সাহেব এবং জিওর সাহেবের সাথে ছিলাম, আমার কোনো সমস্যা হবে না, আপনারা সবাই ক্যামেরা যাবেন, আপনারা সবাই শান্তভাবে বাড়ি ফিরে যান। সে বলে মাইকটা কেড়ে নিয়েছে, না ওসি সাহেব আপনি একটা মিথ্যা কথা বলতেছেন, মাইক সে কেড়ে নেয়নি, আমরা সবাই দেখেছি ভিডিও ক্লিপসটা, আমি এখানে দিয়ে দেবো না, মাইকটা আপনাদের মধ্যে, আপনাদের পুলিশদের মধ্যে একজন কে অতি আগ্রহী অতি উৎসাহী হয়ে তাড়াতাড়ি হুজুরের কাছে আপনারা মাইকটা আগে বাড়িয়ে দিয়েছেন, সে আরামসে মাইকটা নিয়ে একেবারে দুই চার মিনিট অনেক সে বক্তৃতা দিয়ে সে আবার বলছে এটাও যে আপনারা চিন্তা করেন না, আমি থানা আজাদে খুব ভালো তবিয়তে থাকবেন, কোনো সমস্যা নেই, খালি মুখ ফুটে ওটুক বলেনি যে আপনারা তার পাও দুইটা টিপবেন সারা রাত বসে বসে ওদিকে। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন আপনারা, নিশ্চয়ই ভালো। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছে তাদের সর্বজন প্রাণটা শুভেচ্ছা। তো ভাই একটা ভিডিও চোখে পড়লো আমার, সেটা হলো যে বাংলাদেশের কোন জেলা দেখলাম, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানা, এই ভিডিওটা করা, সেখানকার একটি মডেল থানা আছে, তো সেই থানার ভিতরে ভাই হা মানে কি বলে রিমান্ডের আসামি, মানে ভয়ঙ্কর একটা নিউজ, আপনি ধৈর্য সহকারে শুনেন, রিমান্ডের আসামি আসে খোলামেলা বক্তৃতা দিতেছে, তা আবার মাইক হাতে, মাইকটা আবার কার, পুলিশেরই মাইক। এটা তো দেখে আমার আশ্চর্য লাগলো, নিউজ রিপোর্টার যখন বলছিল যে উনি একজন রিমান্ডের আসামি, বারবার উনি বলছিল উনি একজন রিমান্ডের আসামি, এখন মাইকাতে মানে ভাষণ টাষণ দিতেছে, সংবাদকর্মীর ইতস্তত বোধ করতেছে, ভাই কামটা ভালো হয়নি, ভাই আপনি তো পুলিশ হেফাজতে আছেন, বাংলাদেশের ইতিহাসে তো নজিরবিহীন ঘটনা, পুলিশের হেফাজতে আছেন, আপনার হাতে তো ভাই হাত করা পড়ার কথা ছিল, আপনি তো ভাই পুলিশের ভ্যানে আসার কথা ছিল, কিন্তু ভাই আইলেন ভাই ওই প্রাইভেট কারে করে, এইসব উনি নিয়ে নানানভাবে কথাবার্তা বলে না বাংলাদেশের সংবাদকর্মীরা, তো তারাতে ভাই বলছে ভাই কিন্তু এই নিউজ তো রিভিউ করতেছে, আপনি তো জজ ভাইয়া, সে তো ভাই এভাবে মানে নিতিয়ে পিতিয়ে কথা বলতে জানে না, তো যা বলার বলুন একেবারে সাফ সাফ যা বলার বলে দেবো। সেটা হলো ভাই এই যে ঘটনাটা, এটা হলো বাংলাদেশের একটা নজির মাত্র, তাই এরকম আরো বহুত ঘটনা আছে, আজকে তো কোন মক্কেল জানি এটাকে ভিডিও করছে পোকার মতো, কইরা আবার এটা আবার সেই চেয়ারম্যানই আবার একজন সমর্থক হবে, এত খুশিতে সে ভিডিও করছে, মানে খুশিতে সে আর ই নাই যে আমাদের চেয়ারম্যান খুনের আসামি, আমাদের চেয়ারম্যান কত খুশি তারা, সে বক্তৃতা দিতেছে লাগো লাগে পকেটের ক্যামেরা ব্যয় করে, সেটার ভিডিও টিডিও করে একটুখানি থ্যাংক ইউ হাই হ্যালো এগুলো পাওয়ার জন্য লগে লগে আবার ফেসবুকে গিয়ে পোস্ট করে দিচ্ছে, তো যাই হোক এটি হবে তার এখন গলার কাটা, তার জন্য না যে ভিডিও করছে কিন্তু এই চেয়ারম্যান সাহেবে। তো শুনলাম এই চেয়ারম্যান সাহেবে বলে বগুড়ার কোন এলাকার বলে চেয়ারম্যান, নবনির্বাচিত চেয়ারম্যান, তো ভাই ঘটনা কি বাংলাদেশের খুনি
ধর্ষক চোর বদমাশ এগুলো ভাই চেয়ারম্যান মেম্বার যদি এইভাবে জনপ্রতিনিধি হয়ে যদি ভাই আপনাদের ঘরে উপরে এসব পরে ভাই আপনাদের মা বোনদের নিয়ে তো পথঘাটে চলাফেরা করা বা আপনাদের যান নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করা তো ভাই কঠিনে যাবো, কারণ শুনলাম সে বলে খুনের মামলার আসামি নবনির্বাচিত চেয়ারম্যান তাও আবার। তো যাই হোক, যে মামলা করছে তাকে বলতে হবে বুকের পাটা আছে এই ধরনের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করছে। তো যাই হোক, সেই চেয়ারম্যানের সেই মামলার আসামি হয়ে তো যখন তাকে কোর্টে উঠেছে কোর্ট তাকে একদিনের রিমান্ডে মঞ্জুর, বুঝছেন, খুনের মামলার আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করছে। আর আমাদের মামুনুল হক সাহেব সহ অন্যান্য আলেম ওলামা যারা আছে তাদেরকে যখনই আদালতে হাজির করা হয় তখনই তাদের 7 দিন 10 দিন রিমান্ড সমানে চলতে থাকে। কি বুঝলেন ভাই, একদেশে দুই আইন। তো আর যে বদমাইশটারে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দেখালাম দিয়ে দেবো এই ভিডিওর নিচে ওই যে স্ক্রিনশট আমি দেখা দেবো না, সেই বদমাইশ একটা খুনের মামলার আসামি, সে কিভাবে না আছে ভাই হাত করা রিমান্ডের তো গুল্লি মারেন। এই লোকের যে রিমান্ড কি হবে আমার তো মনে হয় সারা রাত ওই শৈলকুপা থানার জানে সব পুলিশরা যা মনে হচ্ছে ওসি ডিউটি অফিসার থেকে নিয়ে শুরু করে সবাই মিলে মনে হয় বেটার পাও টিপবে যা দেখে আমার কাছে মনে হলো। খুনের মামলার আসামি রিমান্ডের আসামি একদিনে রিমান্ড যাচ্ছে তার তারই অবস্থা। তো যাই হোক, তার ভক্তরা চারদিকে জড়োসড়ো হয়েছে, এখন ভক্তদের দেখে আমাদের শিমুল সাহেব আর মানে ধৈর্য ধরে থাকতে পারে, এত ভক্ত হচ্ছে তো মনে করছে একেবারে বাংলাদেশের প্রাইম মিনিস্টার মনে হয়ে গেছে। লগে লগেছে গাড়ির গেট খুলে আইয়া ওই মডেল থানার সামনে খারে হাত থেকে ওই ইয়ের কাছ থেকে পুলিশের কাছ থেকে, এখন পুলিশে তারা আগে বাড়াই দিল না সে আড্ডা নিল বুঝলাম না, তবে আমার কাছে মনে হচ্ছিল এই মাইকটা কিছুক্ষণ আগে অন্য একটা পুলিশের হাতে আমি দেখছিলাম, তার মানে পুলিশই গিয়ে তারা মাইকটা দিছে যে হুজুর এইভাবে তো বললে শুনবেন না চারদিকে যে চিল্লা চিল্লা হাউমা হুকা শুরু হয়েছে, আপনি বরঞ্চ হুজুর পুলিশে দিতেছে মাইকটা যে হুজুর আপনি এই মাইকটা লন মাইকটা রেখেছে। তো যাই হোক, হুজুরে দেখি বিরাট বক্তৃতা দিল, সে একটু একজন ভালো মানুষ পরহেজগার মানুষ, সে একেবারে ওই লেভেলে চলে গেছে, সে কোনো ক্রাইম ট্রাইম করেনি, তার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করা হয়েছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে এই সেই ইত্যাদি ইত্যাদি এগুলো টুগুলো বললো। তারপরে হাতটা যখন সে হাতটা উঁচু করে দেখলো তখন তো আমি দেখে আমার চক্ষু চরক গা সেইল ভাই, হাতে তো হাত করাও নাই। তো যখন দেখলাম সে গাড়িতে ঢুকলো থানা দেশে, আবার প্রাইভেট কার আছে এয়ার কন্ডিশন করা, এয়ার কন্ডিশন করা প্রাইভেট কারে খুনের মামলার আসামি রিমান্ডের আসামি আসলে এইভাবে না আছে তার হাত করা। তো এখন যাই হোক, এই ঘটনা যখন ভাইরাল হয়ে গেছে সেই শৈলকুপা থানায়, তো সেখানে আশেপাশে বিভিন্ন লোকজন তো প্রশ্ন করছে, সাংবাদিকরা ধরছে ওসি সাহেবরা, ওসি সাহেব ভাই কামটা তো ভালো করলেন না এই ইত্যাদি এগুলো মিডিয়াতে এখন দেখাতেছে, ভাবি দুই একটা কিছু কথাবার্তা বলে দেখলাম ওসি সাহেব চেতে গেছে। আরে মিয়া, আমরা কি কোনো আসামি মুখে কি মিয়া টেপ লেগেতে ধরেন নাকি, টেপ লাগাইতে পারো আমরা এখন, সে তো কইতেই পারে এটা তো ভালো কথা, এটা যুক্তি আছে, তো আসামিকে তো ভাই টেপ মেরে আনার কোনো উপায় নেই, তো ভালো কথা। এখন সে ওসি সাহেবকে জিজ্ঞেস করি তো বস মাইকটা পাইলো কেনে, আর তার এত পুলিশ থানা প্রাঙ্গণে তাও আবার, সে বলে মাইকটা কেড়ে নিয়েছে, না ওসি সাহেব আপনি একটা মিথ্যা কথা বলতেছেন, মাইক সে কেড়ে নেয়নি, আমরা সবাই দেখেছি ভিডিও ক্লিপসটা আমি এখানে দিয়ে দেবো, মাইকটা আপনাদের মধ্যে আপনাদের পুলিশদের মধ্যে একজন কে অতি আগ্রহী অতি উৎসাহী হয়ে তাড়াতাড়ি হুজুরের কাছে আপনারা মাইকটা আগে বাড়িয়ে দিয়েছিলেন, সে আরামসে মাইকটা নিয়ে একেবারে 2-4 মিনিট অনেক সে বক্তৃতা দিয়ে সে আবার বলছে এটা যে আপনারা চিন্তা করেন না আমি থানা আজাদে খুব ভালো তবি হতে তেমন কোনো সমস্যা নেই, খালি মুখ ফুটে ওটুক বলেনি যে আপনারা তার পাও দুইটা টিপবেন সারা রাত বসে বসে ওদিকে। এই হলো বাংলাদেশের আইনের অবস্থা ভাই, যা বলার আপনারই বলেন, এই ভিডিও দেওয়া এই ভিডিওটা আপলোড করার পর আমি জানি বকার ঝড় উঠে যাবো এই ভিডিওটা আপলোড হওয়ার পরপরই, যে বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের পুলিশ বাংলাদেশের পুলিশে ভাই মাঝে মাঝে 2-4টা ভালো কাজ করে, বহুত পুলিশই ভালো, কিন্তু আপনাদের মধ্যে মানে এত সব অসভ্য ইডিয়ট ঢুকে গেছে এই আমাদের ল এনফোর্সমেন্টের পুলিশ বাহিনীতে, তো যার ফলে এই 2-4 জন পুলিশের জন্য আজকে সারা বাংলাদেশের পুলিশ এখন মুখে মানে প্রশ্নের মুখে বলো, আজকে যে বকাগুলো আমার ভিডিও নিচে গিয়ে পড়বে, তো সেই বকাগুলো এখন এই 2-4টা অসভ্য ইডিয়েট এই পুলিশদের কারণে এখন বাকি পুলিশরা এখন সবাই বকা খাবে।